টি-20 বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 16 ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে রাত পুনে 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। দল ফিরে আসলেও ফেরেননি তিন ক্রিকেটার। এরা হলেন অধিনায়ক সাকিব আল হাসান, সহ অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন পরিবারের কাছে, আর নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন সময় কাটাবেন অস্ট্রেলিয়াতেই। দেশে ফেরা ক্রিকেটাররা কয়েকদিন সময় পাবেন বিশ্রামের, এরপরই শুরু হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।